ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী নেওয়ার আশায় জোড়াতালি দিয়ে বাড়ানো হচ্ছে পুরনো লঞ্চের আকার, রাতারাতি হয়ে যাচ্ছে নতুন। মনে আগে চিপা ছিল, ছোট ছিল, এখন বর্তমানে আনিরা ফুলাই দিয়েছি, ঈদের টাইমে যাত্রীরা একটু বেশি হয়। রূপপুর বিদ্যুৎ প্রকল্পে বালিশ কাণ্ডে গঠিত তদন্ত কমিটিকে এক মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের। বেতন নিয়ে প্রকাশিত তথ্য কাল্পনিক, দাবি পরমাণু শক্তি কমিশনের। এবং রাজশাহীতে নামানো হচ্ছে গুটি জাতের আম। সারা দেশে ফলের বাজার মনিটরিংয়ে টিম গঠনের নির্দেশ হাইকোর্টের। রাসায়নিকের উৎস বন্ধ করতে না পারায় অসন্তোষ। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি শাতিলা শারমিন। ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী নেওয়ার আশায় জোড়াতালি দিয়ে বাড়ানো হচ্ছে পুরানো লঞ্চের আকার। ধারণ ক্ষমতার বাইরে নির্দিষ্ট আকার থেকে বড় এসব লঞ্চ রাতারাতি নতুন হয়ে যাচ্ছে। রাজধানীর কাছেই ডকইয়ার্ডগুলোতে লঞ্চ মেরামতের নামে দেদারসে চলছে এমন অনিয়ম। বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের নজরদারি না থাকায় ঝুঁকির মুখে সাধারণের জীবন। তবে সংশ্লিষ্টদের দাবি, ফিটনেসবিহীন লঞ্চ চলাচল এবং অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন তারা। নূর আলমের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। হাতুড়ি পেটা রঙের প্রলেপ আর ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি বলে দিচ্ছে কোন এক তারা ব্যস্ত রেখেছে রকইয়ার্ডের শ্রমিকদের। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখ যাত্রী বহনে পুরনো লঞ্চ মেরামতেই এই ব্যস্ততা। ফিটনেসবিহীন লঞ্চে জোড়াতালি ও রঙের প্রলেপের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। 10-12 বছরের পুরনো লঞ্চ, পাশে আননি ছোট আসল, আননি ফুলাইলাম, আননি ফুলাইলাম। আর এটার উদ্দেশ্য হইলো আপনার ঈদের টাইম একটু যাত্রী বন ভালো ধরবে। বডি আগে চিপা ছিল, ছোট ছিল, এখন বর্তমানে আননিটা ফুলাই দিয়েছি, ঈদের টাইমে যাত্রীরা একটু বেশি হয়। আপনার 1.5 ফুট করে 3 ফুট বাড়ছে। এই বাড়ানোটা কি বৈধ? এটা অবৈধ না, যে 20 টাকা খরচ করেছে, 1 লক্ষ টাকা খরচ করেছে, অনেক বেটা যদি একটা টিপ না মারতে পারে সেটা একটা লস। এই বিষয়ে অকপটেই স্বীকার করে ডকইয়ার্ডের ঠিকাদাররা বলছেন, ঈদের সময় অসাধু ব্যবসায়ীরা অনিয়ম করে থাকলেও ডকইয়ার্ডের সংশ্লিষ্টরা সতর্ক থাকায় এর মাত্রা কমে এসেছে অনেকটাই। টুকিটাকি দুই একটা ওই যে আছে ফাঁকে, ওই মালিকরা সুযোগে সদ্ব্যবহার করে, কম পয়সা দিয়ে কাজ করাইব, অনুমোদন করাইব না, এটি সরকারি লোকজনে গেলে নজরদারি করা প্রয়োজন আছে। ঝড়ের মৌসুম হওয়ায় দুর্ঘটনার সংখ্যা রয়েছে, তাই কর্তৃপক্ষের কার্যকরী ভূমিকা খুব জরুরি বলে মনে করছেন নৌপথের দুর্ঘটনা নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা। এত অল্প সংখ্যক সার্ভেয়ার দিয়ে আমাদের বাংলাদেশে যে পরিমাণ নৌযান আছে, এই সমস্ত নৌযানকে আপনি ফিটনেস সার্ভে করা বা সার্টিফিকেট দিয়ে একটা লাইসেন্স দেওয়া, সেগুলো আসলে পসিবল হয় না। ফিটনেসবিহীন লঞ্চকে যদি আমরা কোনোভাবে ফিটনেসের আওতায় নিয়ে আসতে পারি সেটার ব্যবস্থা করা। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যে কোনো অনিয়মের বিপরীতে জিরো টলারেন্সে আছেন তারা। ফিটনেস টানে ডিজি শিপিং থেকে, তারা জাহাজ পরিদর্শন করে নিরীক্ষা করেই ফিটনেস দিবে। ফিটনেস ছাড়া কোনো জাহাজ আমরা এখানে চলাচল করতে, লঞ্চ চলাচল করতে দিব না, এবং যাত্রী যাতে অতিরিক্ত না হয়ে যায় সেটাও আমরা আমাদের অন্যান্য সংস্থা যেমন নৌ পুলিশ, প্রশাসন, কোস্টগার্ড, এদের মাধ্যমে আমরা এটা ইনশিওর করব। ঈদের সময় তাড়াহুড়ো করে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না ওঠার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। বাড়তি যাত্রী, অধিক মুনাফা, এই লক্ষ্যে পুরনো লঞ্চকে নতুন করার হিড়িক পড়েছে নদীপথের ডকইয়ার্ডগুলোতে। এবারে বর্ষা মৌসুম হওয়ায় ভয় থাকছে ঝড় বৃষ্টির, তেমনি ফিটনেসবিহীন লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন অনেকটাই শঙ্কায় ফেলবে এবারে ঈদে ঘরমুখো মানুষকে। তাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। কেরানীগঞ্জের ডকইয়ার্ড থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আওতাধীন গ্রিন সিটি আবাসন প্রকল্পের আসবাবপত্র কেনা এবং ফ্ল্যাটে ওঠানোর অস্বাভাবিক খরচের বিষয়টি গড়ালো উচ্চ আদালতে। আদালত বলেছেন, এ সংক্রান্ত সরকারের দুটি কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরই শুনানি করবেন তারা। এ সময় বালিশ ও কেতলি ফ্ল্যাটে ওঠানোর খরচ দেখে হাসেন বিচারপতিরা। এদিকে আসবাবপত্র ক্রয় নিয়ে কিছু না বললেও প্ল্যান্টের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে গণমাধ্যমের খবরকে কাল্পনিক ও অনুমান নির্ভর বলে দাবি করেছে পরমাণু শক্তি কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ভবনের আসবাবপত্র ক্রয় ও প্রাসঙ্গিক খরচের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানিকে ঘিরে দিনভর আলোচনা চলছিল উচ্চ আদালতে।
সোমবার শুনানিতে রিটকারীর আইনজীবী যখন ভবনে বালিশ ওঠাতে ৭৬০ টাকা, প্রতিটি রেফ্রিজারেটর ফ্ল্যাটে ওঠানোর খরচ বাবদ ১২,৫২১ টাকা দেখানোর বিষয়টি আদালতে তুলে ধরছিলেন, তখনই হেসে ফেলেন দুই বিচারপতি। এ সময় উৎসুক আইনজীবী ও গণমাধ্যম কর্মীরা আদালতে উপস্থিত ছিলেন। বালিশ উঠানোর জন্য যদি ৭৬০ টাকা লাগে, কেটলি উঠাইতে যদি এই জায়গায় লেখা থাকে ৩,৫০০ টাকার মতো, যদি ১ কেজি ওজনের কেটলি উঠাইতে যদি লাগে, তাহলে এইটা তো সাধারণ জ্ঞান সম্পন্ন যে কোনো মানুষ প্রভাবিত হবে। দুপক্ষের প্রায় আধা ঘন্টা শুনানি শেষে এ বিষয়ে গঠিত মন্ত্রণালয়ের কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত। রিটকারীর আইনজীবী জানান, ঈদের পর রিপোর্ট আদালতে এলে শুনানি হবে। ৭ দিনের ভিতর যে রিপোর্টটি দাখিল করা হবে, এই রিপোর্টটি হাইকোর্ট রিওপেনিং এর ১ সপ্তাহের মধ্যে হাইকোর্টে জমা হবে এবং ১ সপ্তাহের মধ্যে এই রিপোর্ট আসার পর রিপোর্টকে সামনে নিয়ে আবার শুনানি করতে এই জন্য স্ট্যান্ড ওভার করে রেখেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, রূপপুর নিয়ে গণমাধ্যমের রিপোর্ট সঠিক হলে তা হবে দেশের জন্য ভয়ঙ্কর সংবাদ। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কথিত অভিযোগের বিষয়টিও আদালতে স্মরণ করে দেন তিনি। পদ্মা সেতু নির্মাণের আগে এরকম ভাবে নানা রকম দুর্নীতির কথা তুলে ধরে আমাদের এই সেতু নির্মাণের বিষয়টিকেই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যেটা রিপোর্ট এসছে এটা যদি সত্যি হয় তাহলে তো সেটা ভয়ঙ্কর। এদিকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার পর সোমবার বিজ্ঞপ্তি দিয়েছে পরমাণু শক্তি কমিশন। বিজ্ঞপ্তিতে আসবাবপত্র কেনা নিয়ে কোনো কথা উল্লেখ না করলেও প্ল্যান্টের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে গণমাধ্যমের খবরকে কাল্পনিক ও অনুমান নির্ভর বলে দাবি করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রূপপুর কাণ্ডে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে কেউ দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপি ধার করা নেতৃত্বে চলছে বলেও এ সময় মন্তব্য করেন মন্ত্রী। রূপপুরের বিষয় সেটি তদন্তাধীন, দুটি তদন্ত কমিটি হয়েছে, সুতরাং তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি তো ইতিপূর্বে তারা আসলে ধার করা নেতৃত্ব দিয়ে চলেছে, কারণ ঐক্যফ্রন্ট গঠন করে প্রকৃতপক্ষে বিএনপি জোটের নেতৃত্বটা ডক্টর কামাল হোসেন সাহেবের হাতেই তুলে দেওয়া হয়েছিল এবং সেটি এখনও বহাল আছে। তাদের এই সিদ্ধান্তহীনতার কারণেই আজকে নানাজন নানা কথা বলতে পারছে। প্রকৃতপক্ষে বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের হাতে এখন বিএনপি নেতৃত্ব নাই। রমজানে রংপুরে জমে উঠেছে ইফতার বাজার। সুস্বাদু মুখরোচক ইফতার কিনতে ভিড় করছেন রোজাদাররা। সেই খবর জানাতে নগরের কাচারি বাজার এলাকায় আছেন রিপোর্টার হেদায়তুল ইসলাম বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের কাচারি বাজার এলাকায়, যেখানে ইফতার সামগ্রী কেনাবেচা হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কাচারি বাজারের এই যে ইফতারের দোকানগুলো আছে, এই দোকানগুলোতে বেশ ভিড় জমে উঠেছে রোজাদারদের। এই কিছুক্ষণ পরই, হয়তো মাগরিবের আজানের ধ্বনি কানে পৌঁছার পরই রোজাদাররা ইফতার করে ফেলবেন। তো ঠিক সেই ইফতারের আগ মুহূর্তে এখন রোজাদাররা তাদের ইফতার সামগ্রী কেনাকাটার জন্য ব্যস্ত সময় পার করছেন। যদিও দুপুরের পর থেকেই ইফতার সামগ্রীর কেনাবেচা শুরু হয়, আজকে আমরা খেয়াল করছি যে এখন পর্যন্ত এই কেনাবেচা চলছে। রোজাদাররা এখানে অপেক্ষা করছেন, দোকানিরা দেখতেই পাচ্ছেন যে তারা অনেকটাই ব্যস্ত সময় পার করছেন। আসলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী তারা সময় মতো তাদের হাতে ইফতার সামগ্রীগুলো তুলে দিতে পারছেন না। আর আমি যদি আপনাকে বলি যে রমজান মাস মূলত তিন ভাগে বিভক্ত। প্রথম ১০ দিনকে বলা হয় রহমতের, তারপরের ১০ দিন মাগফিরাত, এবং শেষের ১০ দিনকে বলা হয় নাজাতের। আমরা কিন্তু ইতিমধ্যেই রহমতের ১০ দিন পার করে মাগফিরাতে চলে এসেছি এবং আজকে ১৪ রমজান। তো আজকের এই ১৪ই রমজানের ইফতারির পরেই কিন্তু ১৫ রমজানের প্রস্তুতির জন্য সেহরি খাবেন রোজাদাররা। তার মধ্য দিয়ে আমরা কিন্তু রমজান মাসের একেবারেই মধ্যপথে, মাঝখানে এসে দাঁড়িয়ে যাব কালকেই। তো আসলে এই যে ইফতার সামগ্রীর কথা যদি আপনাকে বলি, এখানে মূলত এখানকার যে ইফতার সামগ্রীগুলো সবসময় পাওয়া যায়, এখানে জিলাপি, বুট, বুন্দিয়া, পেঁয়াজি, নানা রকম মুখরোচক খাবার আছে। পাশাপাশি মৌসুমি ফলও কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি, বিশেষ করে আম, লিচু, এই ধরনের ফলগুলোও কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকের এই ইফতার বাজারে। তো এই যে
ইফতার বাজারে যে ইফতার সামগ্রীর যে দাম যদি আপনাকে বলি সেটাও অনেকটা মানুষের সাধ্যের মধ্যেই আছে। আসলে ক্রেতা বিক্রেতা উভয়ই বলছেন যে এখানে দিন মজুর থেকে শুরু করে আপনার বিভিন্ন নিম্নবিত্ত মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যে কোনো পর্যায়ের মানুষ এখান থেকে তাদের ইফতার সামগ্রী কিনতে পাচ্ছেন। তো সাতিলা, এই ছিল আমার কাছে রংপুরের কাচারি বাজার ইফতার বাজার থেকে সবশেষ। রাজশাহীর বাগানগুলো থেকে আজ দ্বিতীয় দফায় গোপালভোগ আম নামানোর কথা থাকলেও এখনও গুটি জাতের আমই নামানো হচ্ছে বলে জানিয়েছেন বাগান মালিকরা। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে 15 মের পর থেকে বাগানগুলো থেকে গুটি জাতের আম নামানোর কথা ছিল, তবে বৈরী আবহাওয়া ও অপরিপক্ক হওয়ায় নির্দিষ্ট সময়ে গুটি জাতের আম নামাতে পারেননি বাগানিরা। এখন পরিপক্ক হওয়ায় গাছ থেকে গুটি জাতের আম নামাচ্ছেন তারা। আজ থেকে গোপালভোগ আম নামানোর কথা থাকলেও গুটি জাতের আম নামানোর কারণে কয়েকদিন পর গোপালভোগ আম গাছ থেকে নামাবেন বলে জানান বাগান মালিকরা। চলতি মৌসুমে রাজশাহীর বাগানগুলো থেকে 2,18,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সারা দেশের ফলের বাজার ও গুদামে কেমিক্যাল মেশানো প্রতিরোধ মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের চেয়ারম্যান ও পরিচালককে আগামী 7 দিনের মধ্যে এ টিম গঠন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আমবাগানে ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে আজ হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন রাজশাহী বিভাগের কমিশনার। এ প্রতিবেদন দেখে এই আদেশ দেন আদালত। এ সময় আদালত বিষাক্ত রাসায়নিক কোথা থেকে আসছে তার উৎস বন্ধ করতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন। শুধু আমবাগানে আপনি ব্যবস্থা নিলেন, আমবাগানে কেউ এর সঙ্গে কেমিক্যাল ইউজ করলো না, ঢাকা শহরের যে সমস্ত ওয়্যার হাউস আছে, যে সমস্ত বড় বড় জায়গা, সে জায়গাগুলোতে তো করছে, এই জায়গায় তো আপনারা মনিটরিং করেন নাই। এই জন্য আদালত আবার 7 দিনের একটা সময় দিয়ে আজকে থেকে বললেন যে দ্রুত এটা করার জন্য, এবং সেই আমাদের আবেদনের প্রেক্ষিতে এই আদেশটা দিয়েছেন, যাতে ডিএজি আবার বলেছেন আজকেই কমিউনিকেট করার জন্য, যাতে ইমিডিয়েটলি আদালতের নির্দেশ অনুসারে ব্যবস্থা করে। সব ধরনের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন, তারা মাঠে আছেন, তারা বাজারে আছেন, তারা বাগানেও আছেন, সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মৌসুম শুরু হওয়ার আগেই দিনাজপুরের বাজারে লিচু উঠেছে। 100 লিচু বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকায়। বাগান মালিকরা জানান, প্রখর রোদের তাপে কিছুটা আগেই মাদ্রাজি জাতের লিচু পেকে যাচ্ছে, বাধ্য হয়ে বাজারে নিয়ে আসছেন তারা। তবে সম্পূর্ণ পরিপক্ব হওয়ার আগেই নামিয়ে ফেলায় লিচুতে খুব একটা স্বাদ নেই বলে জানান ক্রেতারা। জেলার 13 উপজেলায় 5,200 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 24,000 মেট্রিক টন। দাম কম, টক লিচু মানে পরিপূর্ণ হয়নি, তারপরও নিতে আসছি নতুন লিচু। এখনকার যে লিচু এটা খাইতে অত টেস্ট হবে না মনে হয়, আর কিছুদিন গেলে ভালো হবে আর কি। তারপরে বাজারে উঠছে, আমরা খাবারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য খাওয়ার জন্য নিতে আসছি। লিচুটা বর্তমানে এখনও মনে করেন পরিপূর্ণ হয়নি, আর কয়েকদিন লাগতো, কিন্তু আমরা আকাশের কারণে আমরা গাছের মধ্যে এই লিচু রাখতে পারতেছি না। রোদের তাপমাত্রা বেশি, রোদটা লিচুটা জ্বলে যাচ্ছে, রং জ্বলে যাচ্ছে, এই কারণে আমরা আগাম পারি নিচ্ছি। মেঘনা নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএফ। সকালে মুন্সীগঞ্জের মেঘনা তীরবর্তী গজারিয়া চর বেতাকি এলাকায় উচ্ছেদ কার্যক্রম শুরু করে সংস্থাটি। এ সময় নদীর তীরে অবৈধভাবে দেয়াল তুলে বা ভরাট করায় খান ব্রাদার্সের নির্মাণাধীন শিপইয়ার্ডের অবৈধ অংশ ভেঙে দেয় বিআইডব্লিউটিএফ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় আরও 10 থেকে 12টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেঘনাতীর দখলের অভিযোগ রয়েছে। অবৈধভাবে যেসব নদীর জমি দখল হয়েছে তা উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিআইডব্লিউটিএফ। ঈদে যানজট ও দুর্ঘটনা এড়াতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুরকি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ অভিযান শুরু করে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী সহ 4 লেন প্রকল্পের কর্মকর্তাদের উপস্থিতিতে জামুরকি এলাকার 3টি বহুতল ভবন ও 5টি টিন শেড ঘর ভেঙে ফেলার কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে গতকাল রাবনা বাইপাস সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ফেলা হয়েছে। ঢাকা টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে
মহাসড়কের পাশের ভূমি অধিগ্রহণ করা হলেও স্থাপনা সরিয়ে নেয়নি মালিকরা। এরই প্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সামুদ্রিক মৎস্য সম্পদের উন্নয়নে আজ থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন বঙ্গোপসাগরের উপকূলে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন জেলেরা। বাণিজ্যিক ট্রলারের পাশাপাশি এবারই প্রথম সব ধরনের নৌযানও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এরই মধ্যে তীরে ফিরে এসে মাছ ধরার ট্রলারগুলো প্রায় 2 মাস বেকার থাকায় দুশ্চিন্তা এখন জেলেদের মনে। উৎকণ্ঠায় আছেন সামুদ্রিক মৎস্য প্রক্রিয়াজাতকরণের কাজে নিয়োজিত শ্রমিকরাও। তবে জেলেদের উপর নিষেধাজ্ঞা জারি করলেও বাংলাদেশের সমুদ্র সীমায় ভারতীয় জেলেরা মাছ শিকার চালিয়ে যাচ্ছে। বিদেশি ট্রলারে মাছ শিকার বন্ধ ও জেলেদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ যাত্রায় অতিরিক্ত যাত্রী নেওয়ার আশায় জোড়া তালি দিয়ে বাড়ানো হচ্ছে পুরনো লঞ্চের আকার, রাতারাতি হয়ে যাচ্ছে নতুন। আগে চিপা ছিল, ছোট ছিল, এখন বর্তমানে আনিটা ফুলাই দিয়েছি, ঈদের টাইমে যাত্রীটা একটু বেশি হয়। রূপপুর বিদ্যুৎ প্রকল্পে বালিশ কাণ্ডে গঠিত তদন্ত কমিটিকে 1 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের। বেতন নিয়ে প্রকাশিত তথ্য কাল্পনিক, দাবি পরমাণু শক্তি কমিশনের। এবং রাজশাহীতে নামানো হচ্ছে গুটি জাতের আম। সারা দেশে ফলের বাজার মনিটরিংয়ে টিম গঠনের নির্দেশ হাইকোর্টের। রাসায়নিকের উৎস বন্ধ করতে না পারায় অসন্তোষ। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।